নমস্কার বন্ধুরা পাকশালাতে সব বাইকে স্বাগত আজ শেয়ার করবো মকর সংক্রান্তি স্পেশাল মুগ ডালের ভাজা পুলির রেসিপি আমরা অনেকে এই মুগ ডালের ভাজা পুলি খেতে ভীষণই পছন্দ করি এর আগেও আমি একটি মুগ ডালের ভাজা পুলির রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম তবে তার পদ্ধতিটা অন্য ছিল আজকে একদম অথেন্টিক পদ্ধতিতে আমি মুগ ডালের ভাজা পুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি মুগ ডালের ভাজাপুলি বানাবার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি সোনা মুগ ডাল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডালটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ডাল ভাজবার প্রয়োজন নেই আমি এখানে ডালের মাপটা ওজন হিসেবে বললাম না কারণ ওজন হিসেবে যদি বলা হয় তাহলে মাপ করতে অসুবিধাই হয় তাই জন্য আমি বাটির মাপই বললাম ডাল হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ভালো করে আমি ডালটাকে প্রথমে ধুয়ে নেব তারপরে আমি তিন চারবার জল বদলে বদলে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ করবার জন্য আবার একটু পরিষ্কার জল দিয়ে তার মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো অপরদিকে আমি পুরের জন্য নারকেলের পুরটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম কোরানো ফ্রেশ নারকল আর তার মধ্যে দিলাম খেজুরের গুড় এখানে আমি একটা ছোটো সাইজের নারকোল ব্যবহার করেছি আর আমি যে পরিমাণে নারকেল ব্যবহার করেছি তাতে আমার প্রয়োজন পড়লো একশো গ্রাম পরিমাণে পাটালি গুড় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি গুড় আর নারকলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পাক দিয়ে নেব নারকলের নাড়ু যেভাবে বানাতে হয় ঠিক সেইভাবেই আমি পাকটাকে দিয়ে নিলাম তবে এর মধ্যে আমি কোনো রকম গুঁড়ো দুধ বা লিকুইড দুধও ব্যবহার করিনি আপনারা চাইলে দুধের ব্যবহার অবশ্যই করতে পারেন তবে খুব বেশি পরিমাণে দুধ ব্যবহার না করাই ভালো তবে আপনাদের যদি দুধের ব্যবহার করতে ইচ্ছে হয় আপনারা অবশ্যই অল্প একটু দুধের ব্যবহার এর মধ্যে করতেই পারেন আমাদের নারকেলের পুর তৈরি হয়ে গেছে অপরদিকে ডালটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে আমি একবার ভালো করে চেক করে নিচ্ছি ডালটা আর কতটা সেদ্ধ হতে বাকি আছে ডালটা আরও মিনিট পাঁচেক আমি লো ফ্লেমে সেদ্ধ হতে দেব কারণ ডালটা এখনও আমার মনে হচ্ছে একটু শক্ত আছে তবে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করবে না তাহলে আমার মনে হয় মুগ ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে ডালটা যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তখন একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে দিচ্ছি যদি ভেজিটেবল ম্যাশার না থাকে আপনারা গ্লাসের সাহায্যেও সেটাকে কিন্তু করতে পারেন দেখুন খুব ভালো করে আমি ডালটাকে একদম ম্যাশ করে দিলাম ডাল ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেবো যে বাটি মেপে ডালের মাপটা নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি পরিমাণে চালের গুঁড়ো এবার চালের গুঁড়ো আর ডালটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব গরম অবস্থাতেই যদি কাজটা করে নেওয়া হয় তাহলে চালের গুঁড়োটাও নরম থাকে আর এর মধ্যে আপনারা চাইলে অল্প একটু আদা বাটা বা আদার রস ব্যবহার করতে পারেন আমার দিদিমা শাশুড়ি এই মুগ ডালের ভাজা পুলিতে সামান্য একটু আদা বাটা ব্যবহার করত কিন্তু আমি আর এর মধ্যে আদা বাটা বা আদার রসের ব্যবহার করলাম না তবে আপনারা চাইলে অবশ্যই করতে পারেন খেতে খুবই ভালো হয় ডাল আর চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি অল্প গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে ভালো করে মেখে নেব তবে আর অল্প একটু আমি চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম সেটা খুব বেশি পরিমাণে নয় দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে এবার আমি হাত দিয়ে ভালো করে আটা মাখার মতন ঠেসে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর হাতে হাফ চা চামচ পরিমাণে ঘি নিয়ে সেই ঘিটাকে দিয়ে আবারও একবার ভালো করে আমি এই ডোটাকে ঠেসে নিচ্ছি মুগের পুলির জন্য ডো আমাদের একদম রেডি হয়ে গেছে আমি এটাকে আলাদা একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর দেখুন কিভাবে আমি পুলিটাকে গড়ে নিচ্ছি যতটা পরিমাণ আমার প্রয়োজন ততটা পরিমাণ আমি একটু ডো হাতের মধ্যে নিয়ে নিলাম তারপর একটা বাটির শেপ দিয়ে নিলাম বাটির শেপ দিয়ে নেওয়ার পর এই বাটির মধ্যে আমি নারকেলের পুরটা ভরে দিচ্ছি তারপরে খুব ভালো করে করে মুখটাকে বন্ধ দেব চালের গুঁড়ো দিয়ে যখন আপনারা পিঠে গড়ে রাখবেন তখন অবশ্যই একটা ভিজে কাপড় চাপা দিয়ে রাখবেন তা না হলে পিঠেগুলো শুকিয়ে গিয়ে ফেটে যেতে পারে আর এই একই রকম ভাবে আমি সবকটা মুগের পুলি প্রথমে নারকেলের পুর ভরে গড়ে নেব পুলিগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এবার গড়ে রাখা মুগের পুলিগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তবে একসাথে অনেকগুলো পুলি তেলের মধ্যে দিয়ে কখনোই ভাজবেন না তাহলে পুলিগুলো হয়তো ভেঙেও যেতে পারে আর এই পুলিটা ভাজবার কাজটা একটু সাবধানেই করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে পুলিগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এই একই রকমভাবে আমি সবকটা মুগের পুলি প্রথমে ভেজে তুলে নিচ্ছি পুলিগুলো ভেজে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি তবে যে বাটি মেপে আমি মুগ ডাল আর চালের গুঁড়োর ব্যবহার করেছি সেই বাটিরই এক বাটি পরিমাণে চিনি নিয়েছি তার মধ্যে দিলাম অল্প একটু জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চিনিটাকে ভালো করে মেল্ট হতে দেব চিনিটা ভালো মতন মেল্ট হয়ে গেলে যখন ওপরে এরকম বাবলসের সৃষ্টি হবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভেজে রাখা মুগের পুলিগুলোকে চিনির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মুগ সামলি বা মুগের পুলি বা মুগ ডালের ভাজা পুলি যেটাই আপনারা বলেন আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির মুগ সামলি বা মুগ ডালের ভাজা পুলির রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এই রকমভাবে আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানান আপনাদেরও একদম পারফেক্ট মুগ ডালের ভাজা পুলি তৈরি হবে দেখুন চিনিটা গায়ের মধ্যে একদম ভালো মতন মিশে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঠেলে রেখে দেব আর এই মুগ ডালের ভাজা পুলি মোটামুটি দশ থেকে বারো দিন আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ